আয় সখা প্যাচ খেলি, প্রেম প্রেম নেই মায়, টের যেন না পায় আমাদের বাপ মায়। খোলা ছাদে চুপি চুপি আয় মানি টাঙ্কি, আমি হব মাধুরী তুই হবি চাঙ্কি। প্রেম প্রেম বাজাবো হৃদয়ের বারোটা, ইশকের আগুনে ভেজে খাবো পরোটা। পেঁচাতে পেঁচাতে হব দুইজনে বেদানা, কেটে দেব স্কুল করে নানা বাহানা। যদি জানে বাপ মায় হয়ে যাবে মুশকিল, বাকারটা করে দেবে পেঁচানো দুই কিল। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে মানুষকে যত্ন করবার জন্য সামাজিকভাবে যারা অনেক এগিয়ে আসে তরুণ বয়স থেকে, এমন লেখক এমন শিক্ষককে খুঁজে বের করি। আমরা পেয়েছি এমন একজনকে, উম্মে হানি মেঘলা, বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। খুব তরুণ বয়সে লেখালেখি এবং তরুণ বয়সেই তার সামাজিক কর্মকাণ্ড বেশ ছড়িয়ে পড়েছে, এবং মেঘলা আমাদের এই সমাজে একটি উদাহরণও হতে পারে। আলাপ করে দেখি তার সঙ্গে। আবৃত্তি শিল্পী, নাট্যঙ্গনে থাকে, কবিতা চর্চার ক্ষেত্রে থাকে, সামাজিক উন্নয়নের কর্মের সঙ্গে থাকে আমাদের মেঘলা। এখন দেখি একটি বই তার এসেছে, হ্যাঁ আমি হিজড়া, এই বইটি তার মেলাতে আছে। এখন আমরা তার সঙ্গে আলাপে যাচ্ছি। উম্মে হানি মেঘলা, আমরা প্রথমে একটা প্রশ্ন করি যে প্রথম লেখা এই সময় কি মনে পড়ে, প্রথম দিককার লেখা বা প্রথম লেখাটা কি মনে পড়ে? প্রথম লেখা যখন আমি স্কুলে পড়ি তখন আসলে কবিতা দিয়েই শুরু হয়, ছন্দ মিলিয়ে কবিতা লিখতাম। তারপরে আস্তে আস্তে এটা গল্পের দিকে ধাবিত হয়, তারপরে লিখে ফেলি একটা উপন্যাস আলো আধারে, আলো আধারের মেয়ে যেটা, ওটার মধ্যে ছোট 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 চারটা গল্প রয়েছে, ওইটাও মেলায় পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ আমি হিজড়া, এই এটা হচ্ছে আমি হিজড়াদের নিয়ে গবেষণা করে, দীর্ঘ দুই বছর গবেষণা করে লেখা হয়েছে। পাওয়া যাচ্ছে হচ্ছে 594 নং স্টলে, তরফদার প্রকাশনীতে। আর হচ্ছে আরো চারটা যৌথ বই রয়েছে, ওটা কবিতার বই আছে, মূলত আমার কবিতা দিয়ে শুরু। আচ্ছা, তাহলে বইগুলোর নাম আমরা একটু জেনে আসি সব বইগুলোর। এক পাকে কাব্যরস, কাব্যমঞ্জুরি, তারপর হচ্ছে বাগান বিলাস, তারপরে আরেকটার নাম মনে পড়ছে না, অনেক আগে সেই 2016-র যৌথ বই তো। ও যৌথ বই, আচ্ছা ঠিক আছে। আর একক বই হচ্ছে আলো আধারের মেয়ে আর হ্যাঁ আমি হিজড়া। বেশ ঠিক আছে, তাহলে আমরা সেই ছোটবেলার কথাই ছিলাম, লেখাটা শুরু করেছিলে কিভাবে সেটাই। লেখা শুরু করেছিলাম গল্প কবিতা পড়তাম বইতে, তো দেখতাম যে ছন্দ মিলে অনেক কবিতা আছে, তো আমিও চেষ্টা করতাম যে শেষের একটা অক্ষর, যে শেষের একটা শব্দ, শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে চেষ্টা করতাম, একটা একটা লাইনের সাথে একটা লাইন মিলিয়ে লেখার জন্য। তারপর এই থেকেই শুরু হয়ে গেল। কিরকম মনে আছে কি কিরকম সেই ধরনের কবিতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার প্রথম কবিতার কথা মনে নেই, তবে যখন আমি ম্যাট্রিক পাস করে ইন্টারে উঠি তখনকার সময় একটা কবিতার কথা বলা যেত, আমরা শুনতে চাই সেটি। আয় সখা প্যাচ খেলি, প্রেম প্রেম নেই মায়, টের যেন না পায় আমাদের বাপ মায়। খোলা ছাদে চুপি চুপি আয় মানি টাঙ্কি, আমি হব মাধুরী তুই হবি চাঙ্কি। প্রেম প্রেম বাজাবো হৃদয়ের বারোটা, ইশকের আগুনে ভেজে খাবো পরোটা। পেঁচাতে পেঁচাতে হব দুইজনে বেদানা, কেটে দেব স্কুল করে নানা বাহানা। যদি জানে বাপ মায় হয়ে যাবে মুশকিল, বাকারটা করে দেবে পেঁচানো দুই কিল। বাবা কি চমৎকার, তো এখনো কিন্তু এই কবিতার খুব আবেদন আছে। আসলে চমৎকার বয়স ছিল তো। আচ্ছা, আমরা এর সঙ্গে সঙ্গে তার আবৃত্তি শিল্পেও কিন্তু আমাদের মেঘলা অনেক দূর এগিয়ে এসেছে, এবং স্বপ্রণোদিত আবৃত্তি শিল্পী, চর্চাও করেন, তাই আমরা কিন্তু একটা আবৃত্তিও নিতে চাচ্ছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি কমলার দেঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি
রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। বাহ, আসলেই তাই, আমরা এসেছি এভাবেই। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উম্মে হানি মেঘলাকে, কারণ তারুণ্যের প্রতীক হিসেবে মেঘলা কিন্তু অনেকটাই নিজেকে আলো ছড়িয়ে ফেলেছে। আমরা চাই তার জীবনটাও আলো ছড়িয়ে আসবে, এবং থার্ড জেন্ডারদেরকে নিয়ে যেরকম কাজ করছে মেঘলা, সমাজের লুপহোলসগুলো ক্ষতগুলোকে কিন্তু মেঘলা অনেকটাই চিহ্নিত করে, অনেকগুলো কাজের সাথেই মেঘলা জড়িত। আমরা আশা করি তোমার এই পথ চলাটা এবং এই বইয়ের বহুল প্রচার আমরা কামনা করছি। এর সাথে এই বইটি পাওয়া যাচ্ছে কোন স্টলে? আপনারা জানেন, যারা দেখছেন যারা দেখবেন, বঙ্গনিউজ বিডিসি স্টলেও কিন্তু মেলা চলাকালীন সময় এই বইটি পাওয়া যাবে, এবং লেখক সম্মতি দিলে আমরা স্ক্রোলিং এ নাম্বারটা দিব, যাতে সরাসরি সবাই আসতে পারে, তার সম্মতি আছে, সুতরাং নাম্বারটি আমাদের সঙ্গে থেকে যাবে। আপনারা সরাসরি উম্মে হানি মেঘলার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তার বইটি অর্ডার করতে পাবেন। এছাড়া বঙ্গপিডিয়াতে রকমারি খুব সহজ করে সব বইয়ে যেতে পারে, কিন্তু আমরা মনে করি বঙ্গপিডিয়াতে আমরা এই মেঘলার জীবনীকে আমরা মেঘলার জন্য এইখানেই একটা বড় সারপ্রাইজ, আমাদের সঙ্গে যারা বসছে তাদেরকে আমরা বঙ্গপিডিয়াতে মনীষীদের মধ্যে জীবনীর মধ্যে তোমার জীবনীটাও দিয়ে দিতে চাই। এটি আমাদের থেকে উপহার, আমার অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম মেঘলাকে খুঁজে বের করি, তাকে ভালোবাসি, সম্মান করি, তাকে অনুপ্রাণিত করি। ধন্যবাদ, ধন্যবাদ বিদিশি।